দিল্লির বিতর্কিত আবগারি আইন এবং সেই সংক্রান্ত আর্থিক তৎসরপ মামলায় হায়দ্রাবাদের ওই ঔষধ প্রস্তুতকারক সংস্থা ডিরেক্টরের বাড়িতে সম্প্রতি তল্লাশি অভিযান চালানো হয়েছিল তাকে দুইবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এরপরই গতকাল ইডি শরৎ রেড্ডি এবং বাবু নামক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তাদের দিল্লির আবগারি আইন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ শিশু দেয়ার নাম জড়িত থাকায় তিনি আরও বিপাকে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে উল্লেখ্য দিল্লির আবগারি মামলায় নাম জড়িয়েছে উপমুখ্যমন্ত্রী মনীশ শিশু গত আগস্ট মাসে দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের নির্দেশে বেআইনি আর্থিক লেনদেন মামলা দায়ের করে সিবিআই বেআইনি আর্থিক লেনদেন এবং ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয় শিশু বিরুদ্ধে মামলার তদন্তে জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় গত ইন্দ স্পিরিট নামক একটি মত প্রস্তুতকারক সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর সমীর মহান্দ্রুকে গ্রেফতার করা হয় এগারো জন আবগারি আধিকারিককেও সাসপেন্ড করেন লেফটেন্যান্ট গভর্নর এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন দুর্নীতি হয়নি বিরোধীদের সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার লেফটেন্যান্ট গভর্নর তাদের সহায়তা করছে গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে বিপাকে ফেলতে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে রিপোর্ট আর নিউজ